हेलो गाइज एशियस क्रिकेटर बैटिंग कम्पैरिजन भिडियोते स्वागतम तमिम इकबाल शाकिब अल हसान मुशफिकुर रहीम ए महमूदुल्ला रियाद ए चार जन मध्य टी टोटी बैटिंग कम्पेयर करब तो ये चार जन मध्य के सरा से विस्तारित जानब तो सम्पूर्ण भिडियो देखार जो अनुरोध रही पर्सनल इनफॉरमेशन तमिम इकबालের जन्म तारीख 20 मार्च 1989 32 বছর বয়স শাকিব আল হাসানের জন্ম তারিখ 24 মার্চ 1987 33 বছর বয়স মুশফিকুর রহিমের জন্ম তারিখ 9 জুন 1987 34 বছর বয়স মাহমুদউল্লাহ রিয়াদের জন্ম তারিখ 4 ফেব্রুয়ারি 1986 35 বছর বয়স তামিম ইকবালের উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি ওজন 66 কেজি শাকিব আল হাসানের উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি ওজন 62 কেজি মুশফিকুর রহিমের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি ওজন 60 কেজি মাহমুদউল্লাহ রিয়াদের উচ্চতা 6 ফিট ওজন 75 কেজি তামিম ইকবালের রোল টপ অর্ডার ব্যাটসম্যান শাকিব আল হাসানের রোল ব্যাটিং অলরাউন্ডার মুশফিকুর রহিমের রোল উইকেট কিপার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের রোল ক্যাপ্টেন অ্যান্ড ব্যাটিং অলরাউন্ডার তামিম ইকবাল শাকিব আল হাসান ব্যাটিং স্টাইল লেফট হ্যান্ড ব্যাট মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিং স্টাইল রাইট হ্যান্ড ব্যাট তামিম ইকবাল ব্যাট করেন ওপেনিং শাকিব আল হাসান ব্যাট করেন 3 নম্বরে মুশফিকুর রহিম ব্যাট করেন 4 নম্বরে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করেন 5 নম্বরে टी टोटी बैटिंग कम्पैरिजन तमिम इकबाल टी टोटी अभिषेक है केनियार विपक्षे 2007 साले শাকিব আল হাসান टी टोटी अभिषेक है जिम्बाबुर विपक्षे 2006 साले মুশফিকুর রহিম टी टोटी अभिषेक है जिम्बाबुर विपक्षे 2006 साले মাহমুদউল্লাহ রিয়াদ टी टोटी अभिषेक है केनियार विपक्षे 2007 साले तमिम इकबाल खेले 78 मैच শাকিব আল হাসান खेले 84 मैच মুশফিকুর রহিম খেলেছেন 86 ম্যাচ মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন 97 ম্যাচ তামিম ইকবাল ব্যাট করছেন 78 ইনিংস শাকিব আল হাসান ব্যাট করছেন 82 ইনিংস মুশফিকুর রহিম ব্যাট করছেন 77 ইনিংস মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করছেন 89 ইনিংস তামিম ইকবাল রান করছেন 1758 শাকিব আল হাসান রান করছেন 1718 মুশফিকুর রহিম রান করছেন 1282 মাহমুদউল্লাহ রিয়াদ রান করেছেন 1650 তামিম ইকবালের এভারেজ 24.08 শাকিব আল হাসানের এভারেজ 23.53 মুশফিকুর রহিমের এভারেজ 19.72 মাহমুদউল্লাহ রিয়াদের এভারেজ 23.24 তামিম ইকবালের স্টেক রেট 117.2 শাকিব আল হাসানের স্টেক রেট 112.63 মুশফিকুর রহিমের স্টেক রেট 119.93 মাহমুদউল্লাহ রিয়াদের স্টেক রেট 121.06 তামিম ইকবালের হাইস্ট স্কোর 103 শাকিব আল হাসানের হাইস্ট স্কোর 84 মুশফিকুর রহিমের হাইস্ট স্কোর 72 মাহমুদউল্লাহ রিয়াদের হাইস্ট স্কোর 64 তামিম ইকবাল 4 হাঁকিয়েছেন 189টি 6 হাঁকিয়েছেন 45টি শাকিব আল হাসান 4 হাঁকিয়েছেন 178টি 6 হাঁকিয়েছেন 35টি মুশফিকুর রহিম 4 হাঁকিয়েছেন 110টি 6 হাঁকিয়েছেন 33টি মাহমুদউল্লাহ রিয়াদ 4 হাঁকিয়েছেন 129টি 6 হাঁকিয়েছেন 51টি তামিম ইকবাল অর্ধশতক করেছেন 60টি 100 করেছেন 1টি শাকিব আল হাসান অর্ধশতক করেছেন 9টি মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ অর্ধশতক করেছেন 5টি তামিম ইকবাল টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 70 নম্বরে শাকিব আল হাসান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 56 নম্বরে মুশফিকুর রহিম টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 79 নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 35 নম্বরে শাকিব আল হাসান ক্যাপ্টেন্সি করেছেন 21 ম্যাচে উইন হয়েছেন 7 ম্যাচ মুশফিকুর রহিম ক্যাপ্টেন্সি করেছেন 23 ম্যাচে উইন হয়েছেন 8 ম্যাচ মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাপ্টেন্সি করেছেন 22 ম্যাচে উইন হয়েছেন 10 ম্যাচ শাকিব আল হাসানের উইন রেট 33.33 মুশফিকুর রহিমের উইন রেট 36.36
মামুদুলা রিয়াদের উইন রেট 45.45। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁস থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।